হ্যালো এভরিওান এমএসএক্স এল আরো একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম তো আজকের ভিডিওতে আরও একটি ছোট একটা টিপস আমি শেয়ার করব আমরা যখন এম এস কোনো কিছু টাইপ করি যেটা আমাদের অনেক বেশি টাইপ করতে হয় আমরা বড় বড় লেখাগুলোকে কিংবা টেক্সট আমরা শর্টকাট করে নিতে পারি মনে করেন আপনার কোম্পানির নাম আপনি প্রতিদিন লেখেন কিংবা যে নামগুলো আপনি প্রতিদিন লেখেন সেটা আপনি দেবেন মনে করেন আমি আমার নামটা এক্সেল অনেক বেশি লিখি তাহলে এটা আমার বেশি লিখতে হলে টাইপ করতে সময় লাগে তো এটা আমি শর্টকাটে কীভাবে লিখতে পারি সেটা আমরা দেখব তো এই জন্য আপনাকে এটা আগে সেটিং করে নিতে হবে সেটিং করার জন্য আপনি এখানে ফাইলে যাবেন ফাইলে গিয়ে আপনি অপশনসে ক্লিক করবেন তাহলে আপনি এখানে এরকম এক অপশনগুলো দেখতে পারবেন কিংবা আপনি এখান থেকে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করবেন মোর কমান্ডসে ক্লিক করলে অপশনটি আসবে তো যারা টু থাউজেন্ড ইউজ করেন তারা অফিস বাটনে গেলে এক্সেল অপশনসে ক্লিক করলে তখন এই অপশনটি আসবে তাহলে এখানে আসার পর আপনি দেখতে পারবেন প্রুফিং প্রুফিং ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন অটোকার একটা অপশনস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন রিপ্লেস এবং উইথ তো আপনি এখানে রিপ্লেসে দিবেন মনে করেন আমি রাজন স্বামী লেখার জন্য দিলাম আর এস ছোটাতে দিলাম আমি তারপর আমি এখানে লেখাটা দিলাম কি হবে তো এটা দিলাম দিয়ে আমি এখানে অ্যাড দিলাম তারপর আমি এখানে ওকে দিলাম তারপর আবার ওকে দিলাম তাহলে দেখুন এখন যদি আমি আর এস লিখে এন্টার প্রেস করি তাহলে দেখুন আমার নামটি এখানে চলে এসেছে তা আমি শুধু ছোট হাতের নাম যদি এখন বড় হাতের দিও এন্টার দিই তাহলে দেখুন আমার নামটি চলে এসেছে তো এভাবে আপনি চাইলে আপনার যতগুলি ইচ্ছা আপনি ততগুলো এইভাবে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন তো আমি অটোগ্রাফ থেকে আর একটা দিলাম মনে দিলাম কে এল মনে রাখবেন এটা কিন্তু আমি বড় হাতে দিলাম অর্থাৎ ক্যাপিটাল এটা দিলাম এবং এটার পূর্ণরূপ দিলাম কাজল ব্রাদার্স লিমিটেড দিয়ে আমি এখানে অ্যাড দিলাম ওকে দিলাম আবার ওকে দিলাম এখন যদি আমি এখানে বড়ো হাতের ক্যাপিটাল কে এল দি এবং কিবোর্ড এন্টারপ্রেস করি দেখুন পুরো নামটি চলে এসেছে আমি কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে করেছি স্মল লেটার দিলে কিন্তু এটা আসবে না দেখুন আমি দিলাম দেখুন এখন কিন্তু আসেনি অর্থাৎ আপনি যদি ওখানে স্মল লেটার দিয়ে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি দুইভাবে দিলে আসবে তো আবার যদি আপনি এগুলো রিমুভ করতে চান কিংবা ডিলিট করতে চান আগের মতো আপনি এখানে প্রুফিং গিয়ে অটোকারেক্টে গিয়ে এটা আপনি রিপ্লেসে লিখবেন আমি মনে করুন দিলাম আর এস দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট দিলাম ওকে দিলাম ওকে দিলাম এখন কিন্তু আর দেওয়ার এটা আসবে না তাহলে এ ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং